প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম এই মুহূর্তের সংবাদে থাকছে নুসরাতকে পুড়িয়ে হত্যায় ষোলো আসামির মৃত্যুদণ্ড এবারে বিস্তারিত ফেনীর সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যার মামলায় ষোলো আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ আজ বৃহস্পতিবার অক্টোবর বেলা মিনিটে এ রায় ঘোষণা করেন রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন এই হত্যাকাণ্ডের বিষয়টি মানুষের সামনে আনার জন্য সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ রায় শুনে আসামিরা কান্নায় ভেঙে পড়েন বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ আজ বৃহস্পতিবার চব্বিশে অক্টোবর বেলা দশটা পঞ্চাশ মিনিটের দিকে রায় পড়া শুরু করেন একশো বাহাত্তর পৃষ্ঠার রায়ের চুম্বক অংশ পাঠ করেন তিনি এ সময় ষোলো আসামিকে কাঠ করায় তোলা হয় এর আগে বেলা পৌনে এগারোটার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ফেনী জেলা কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয় গত ত্রিশ সেপ্টেম্বর মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক এই দিন ধার্য করেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন নুসরাত জাহান রাফি তাকে যৌন হয়রানির অভিযোগ উঠে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলার বিরুদ্ধে এই ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সাতাশ মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ পরে মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেয়া হয় গত ছয় এপ্রিল সকাল নটার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে ওই মাদ্রাসার কেন্দ্রে যান নুসরাত এ সময় তাকে পাশের বহুতল ভবনের ছাদে ডেকে নিয়ে গিয়ে গায়ে ক্যারোসিন ঢেলে আগুন দেওয়া হয় দশ এপ্রিল রাত সাড়ে নটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায় এই ঘটনায় নুসরাতের বড় ভাই বাদী হয়ে আট এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করেন দশ এপ্রিল থানা থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয় আদালত সূত্র জানায় উনত্রিশ মে এ মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ সহ ষোলো জনকে অভিযুক্ত করে আদালতে আটশো আট পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে পিবিআই চার্জশিটভুক্ত ষোলো আসামির মধ্যে বারো জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ত্রিশ মে মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয় দশ জুন আদালত মামলাটি আমলে নিলে শুনানি শুরু হয় বিশ জুন অভিযুক্ত ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত সাতাশ ও ত্রিশ জুন মামলার বাদী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানকে জেরার মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয় এরপর বিরানব্বই সাক্ষীর মধ্যে সাতাশি জনকে সাক্ষ্য দেন আদালতে এই মামলার অভিযোগপত্রভুক্ত ষোলো আসামি হল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজুদ্দৌলা সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের প্রভাষক আফসার উদ্দিন মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন শাহাদাত হোসেন শামীম সাইফুর রহমান ওরফে শাখাওয়াত হোসেন জাবেদ জাবেদ হোসেন মোহাম্মদ জোবায়ের জাবেদ হোসেন ওরফে শাখাওয়াত হোসেন জাবেদ কামরুন নাহার মনি। উম্মে সুলতানা পপি ওরফে তুহিন আব্দুর রহিম শরীফ ইফতেখার উদ্দিন রানা ইমরান হোসেন মামুন মোহাম্মদ ও মহিউদ্দিন শাকিল নুসরাত হত্যা মামলায় পক্ষে ছিলেন বিচারিক আদালতের পাবলিক প্রসিকিউটর হাফেজ আহমেদ অ্যাডভোকেট আকরামুজ্জামান ও অ্যাডভোকেট এম শাহজাহান সাজু আর আসামি পক্ষে ছিলেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ ও এনামুল হক ফেনী আদালতের সিনিয়র আইনজীবী গিয়াসউদ্দিন নান্নু কামরুল হাসান নুরুল ইসলাম ফরিদ উদ্দিন নয়ন ও মাহফুজুল হক আহসান কবির বেঙ্গল সিরাজুল হক মিন্টু সহ বিশ জন আইনজীবী এদিকে রায়কে ঘিরে বুধবার রাত থেকে নুসরাতদের বাড়িতে পাহারা জোরদার করা হয়েছে প্রহরায় নিয়োজিত আগের তিনজন পুলিশ সদস্যের সঙ্গে আরও নয় সদস্যকে যুক্ত করা হয়েছে আত্মীয় স্বজন ও পরিচিত লোকজনও রেজিস্ট্রি খাতায় সই না করে ওই বাড়িতে ঢোকার অনুমতি পাচ্ছে না গত সাত এপ্রিল থেকে বাড়িটিতে পুলিশ পাহারা বসানো হয় এদিকে বৃহস্পতিবার ভোর থেকে জেলা সদর ও সোনাগাজীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এছাড়া র্যাব সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশও টহল দিচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সেই সাথে আরো ইসলামিক কাহিনী ও রাজনৈতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ